इंद्रनगर जय महाकाली सन्तान संघव आमा काली मतई न खुलम्बई का हास्ती मंत्रोरा विप्लव कुमार देव देवी नीति देव आसल मंत्रोरा विप्लव कुमार देव देवी नीति देव सुमरक पागेरिका आमसनी भोग संगी विशिंग फाय उदयपुर आमा त्रिपुरेश्वरी मंदिर जेरा फातर हास्नी बेरायना फायो नायनानी फायो दे हास्ती जो तंग लोकुरम दिवाली तेरह रगै खा काम याफारका রাজ্যে ত্রিপুরা সুন্দরী মায়ের যে মন্দির সেখানে আজকের দিনে মায়ের পূজা হয় সমস্ত ত্রিপুরাবাসী এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও দর্শনার্থীরা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য আজকের দিনে উদয়পুর পৌঁছেন। আমি এই মন্দির থেকে সমস্ত ত্রিপুরাবাসীর জন্য একটা নতুন সুন্দর বৈভবশালী জীবনের কল্পনা করি এবং আশা করি মায়ের আশীর্বাদে ত্রিপুরা বৈভবশালী হবে, স্বনির্ভর মানসিকতা সম্পন্ন ত্রিপুরা তৈরি হবে এবং কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে যেভাবে কাজ করছে সেই পজিটিভিটির সঙ্গে ত্রিপুরার প্রত্যেকটি ঘরে মায়ের আশীর্বাদ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দীপাবলির যে আলোকময় এবং পজিটিভিটি যেটা মানুষের জীবনে উন্নয়ন নিয়ে আসে সেটা যাতে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যায় সেটাই আমার আজকের দিনে প্রার্থনা। আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী হর্ষ উল্লাসের সঙ্গে এবং কোভিড বিধিটা খেয়াল রেখে এই উৎসব পালন করবে এবং অন্যকেও সেই উৎসব যাতে করতে পারে তার সহভাগী হবে, সহযোগিতা করবে। হ্যাঁ, এটা প্রশ্ন স্যার। প্রধানমন্ত্রীজি দেওয়ালি গিফট, মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় কোনো না কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। এক টাকা দুই টাকা করে যখন বাড়ছে তো অনেকে অনেক কিছু বলছিল, কিন্তু হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রীজি যে সিদ্ধান্ত নিয়েছেন যে পেট্রোলে 5 টাকা এবং ডিজেলে 10 টাকা কমানো, সেটা একটা ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ। এই কোভিড পরিস্থিতি যখন ইকোনমি আমাদের ডাউন চলছিল পুরো দুনিয়া, সেই জায়গায় সিদ্ধান্ত নেওয়া আর ত্রিপুরা সরকারও সিদ্ধান্ত করেছে পেট্রোল এবং ডিজেলে ইকুয়ালি 7 টাকা করে কম করা হবে আর সেটা আজকে রাত্রি থেকে লাগু হয়ে যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী যেটা লাগু করেছেন সেটা কালকে 12টা থেকে লাগু অলরেডি হয়ে গেছে। আমি তার জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর কে অনেক অনেক ধন্যবাদ এবং আমি ওনার সুস্বাস্থ্যের কামনা করি এবং উনি ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই কামনা। মা হুম আর মা কে পাশ জব জাতি হুম তো মে ভি বেটি বন জাতি হুম তো ইহি প্রার্থনা করতি হুম কি মুঝে জো মা নে 37 লাখ त्रिपुरावासियों का परिवार दिया है, उसका आशीर्वाद दिया है, मुझे सौभाग्यवती बनाया है, ये आशीर्वाद सदैव सबके ऊपर बरकरार रखे। माँ त्रिपुरा सुंदरी के जो एक सुंदर हम लोग जानते हैं कि वो हमारे बीच में इतनी प्रतिष्ठित हैं कि हमारे घर घर में माँ बसती है और हर माँ में हम त्रिपुरा सुंदरी की अर्चना करना यही मानते हैं। तो मैं सबसे यही कहूँगी इस दिवाली के पावन पर्व पे अपने घर में बैठी माँ को सबसे पहले नमन करें, उसके बाद माँ त्रिपुरा सुंदरी का स्मरण करें, उनका ध्यान करें और जो जहाँ है वहाँ सुखी से और समृद्धि के साथ अपने जीवन के आगे की कामना करें। धन्यवाद।